ডিয়ার ভিউয়ার্স, ফৌজদারি কার্যবিধি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, মহানগরী এলাকার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিতে পারেন কে? অপশন ক, পুলিশ কমিশনার। অপশন খ, স্বরাষ্ট্র সচিব। অপশন গ, সেনাবাহিনী প্রধান। অপশন খ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সঠিক উত্তর অপশন ক, পুলিশ কমিশনার। মহানগরী এলাকার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিতে পারেন ফৌজদারি কার্যবিধির 129 ধারার ক্ষমতা বলে।